হ্যালো, আসসালামু আলাইকুম। আবারও আমরা চলে আসলাম একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আমাদের চ্যানেলে। আপনাদেরকে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা যে ভিডিওটা নিয়ে আসলাম সেটা অনেক সুন্দর একটা ভিডিও। ইতিমধ্যে আপনারা সবাই কিছুটা হলেও টের পেয়েছেন যে এখানে ডিবির হাওর একটা জায়গা, সেটার নাম সবাই জানেন যে শাপলা বিল এক নামে পরিচিত। ওই জায়গাটা আরেকটা সুন্দর জায়গা হয়েছে সূর্যমুখী ফুল। তো আমরা আজকে শুধুমাত্র মানে ভিডিও বানানোর জন্য আসিনি, আমরা এসেছি, সবাই দেখলাম যে ফেসবুকে ছবি ছাড়ে খুব সুন্দর সুন্দর। তো আমরা এই যে ক্যামেরা নিয়ে আসছি, যে আজকে আমরা কিছু ফটোশ্যুট করব। তো কিছু ফটোশ্যুট আপনাদেরকে দেখাবো। সর্বপ্রথম আমি শুক্রিয়া জানাই আল্লাহর কাছে, কারণ আল্লাহ তাআলা এই ধরনের একটা সুন্দর একটা গাছ আমাদেরকে দিয়েছেন উপহার। আর তারপর ধন্যবাদ জানাই ওই মালিককে যিনি এই সূর্যমুখী ফুলের বাগান তৈরি করেছেন, ওনার কারণেই আমরা আজকে এটা দেখতে পারতেছি, উপভোগ করতে পারতেছি এবং আপনাদেরকে দেখাইতে পারতেছি। তো আমরা তিনজন, যে কাদির ভাই, তারপরে শামীম, আমি আসলাম এটা ফটোশ্যুট করার জন্য। তাই ভাবলাম এত কষ্ট করে এত জায়গা হেঁটে যখন রোদের মধ্যে আসলাম, তো ভাবলাম একটা ভিডিও বানিয়ে দেই, হয়তো আপনাদের ভালো লাগতে পারে। যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমরা ব্লগ ভিডিও মাঝে মাঝে দেই, তো বেশিরভাগ আমরা নাটক দেই, নাটকগুলো আপনারা সবাই দেখবেন, খুব সুন্দর সুন্দর শিক্ষণীয় নাটক দেই, কমেডি নাটক আমরা দেই। অনেক ক্লান্ত, হাঁটতে হাঁটতে আসছি, তো আমরা এখন চলে যাব সেই কাঙ্ক্ষিত ফুলের বাগানে। এখানে অনেকে ছবি, প্রথমে আমি বিশ্বাস করিনি, আমি মনে করেছিলাম অনেকে এডিট করে হয়তো ওয়ালপেপারের সাথে জয়েন করছে, পরে অনেকে ছাড়ার পর তারপরে বিশ্বাস করলাম, তাই আজকে চলে আসলাম দেখার জন্য। তো চলুন আপনাদেরকে দেখাই সেই সূর্যমুখী ফুলের বাগানটা, আপনারা উপভোগ করুন এবং আমার সাথে থাকুন। সালামু আলাইকুম। দর্শক, আমরা এই মুহূর্তে সেই বাগানের কাছে চলে আসছি। আপনারা পিছনে দেখতে পাচ্ছেন এই যে বিশাল বড় বাগান। তো আমরা এই সেলফি ভিডিওটা করতেছি মোবাইল দিয়ে, আমাদের সাথে DSLR ক্যামেরা আছে, ওটা দিয়েও ভিডিও করছি আপনাদেরকে। শুধু বাগানটা সুন্দর করে এই ক্যামেরা দিয়ে দেখাবো, আর আমাদের ভিডিওটা আর কি একটু মোবাইল দিয়ে করলাম, কারণ এটা তো জুমলেস, তাই কাছ থেকে করা যাবে না। তো আপনারা সবাই সাথে থাকবেন আর বাগানটা একটু উপভোগ করবেন। আমরা এখন ঢুকবো বাগানের ভিতরে। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে চলে আসছি সেই বাগানের ভিতরে। দেখুন গাছগুলো কত লম্বা, আমাদের দেখে লম্বা গাছগুলো। গাছের বাগানের ভিতরে ঢুকে গেলে কিন্তু মনে হয় যেন আমাদের দেখাই যায় না, এরকম অবস্থা। এই যে দেখুন কত সুন্দর ফুল, এটা আমাদের দিকে চেয়ে আছে, অনেক সুন্দর লাগে ফুলটা, এত বড় বড় এত সুন্দর ফুল। আমি বাস্তবে আমার জানা মতে আমি আজকেই প্রথম আসলাম এই ফুলগুলো দেখার জন্য। আমি এমনিতে কম্পিউটারে বিভিন্ন ধরনের ওই যে কী বলে এটা ওয়ালপেপার হিসাবে দেখছি, নিজে এখনও দেখিনি। তো আপনারা দেখেন কত সুন্দর ফুলগুলা, কত ভালো লাগতেছে। ভিতরে আমি আর একটু ঢুকি, কী করবো, অনেক ভিতরে বিশাল আকৃতির ফুলগুলা কিন্তু অনেক সুন্দর দেখেন সব।